হচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে 13 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আজকে আমরা একটা সমাবেশ, তারপর একটা মিছিল আমাদের ক্যাম্পাসে প্রদর্শন করে। সেই 13 দফার মধ্যে আমরা বলেছি ফ্যাসিবাদী আওয়ামী সরকারের যে দুঃশাসন চলছে, সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন দিতে হবে। আমাদের দাবি ছিল শিক্ষার যে ব্যয়ভার বাড়ছে সেটা বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাসে দখলদারিত্ব চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। যোগ্য মূল্যের যে উদ্যোগপতি আজকে সাধারণ মানুষ ভালো নেই, শ্রমিক কৃষক আজকে ভালো নেই এবং তাদের যে সংকট দ্রব্যমূল্য উদ্যোগপতির মধ্য দিয়ে তৈরি হচ্ছে সেটা যেন সরকার যেন দ্রব্যমূল্য উদ্যোগপতিটাকে নিয়ন্ত্রণ করে এবং জনজীবনের যে সংকট সমস্যাগুলো আছে, শিক্ষার যে অধিকার, এই রকম 13 দফা দাবি নিয়ে আজকে আমরা এই সমাবেশটা করি। সেই সমাবেশে এখানে ছাত্র জোটের মধ্যে 8টা বামপন্থী ছাত্র সংগঠন যুক্ত এবং আমরা এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো মিলিতভাবে গণতান্ত্রিক ছাত্র জোট আমরা গড়ে তুলেছি এবং সারা দেশে ছাত্র সমাজ এবং জনগণের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। এই যে দুঃশাসন চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সারা দেশে জন্মায় চলছে, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার সে অধিকারগুলো হরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে যেন ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারা দেশে মানুষ যেন ঐক্যবদ্ধভাবে লড়াই করে তোলে, সেই লড়াই করে তোলার দাবিতে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে এই মিছিল এবং এই সমাবেশের কাজ আমরা পরিচালনা করি। আমরা প্রথমত মনে করি যে শিক্ষার যে অধিকার, আমরা মনে করি শিক্ষা প্রত্যেকের পাওয়া দরকার, কিন্তু আজকে বেতন বৃদ্ধি বাড়ানোর মধ্য দিয়ে শিক্ষা প্রত্যেককে দেওয়া হচ্ছে না। আমরা বিজ্ঞান ভিত্তিক বৈষম্যহীন সবাই যেন শিক্ষা পেতে পারে এই রকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা চাই। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডাকসুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা সেখানে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনটা আমরা চাই। এখানে শ্রমিকরা যেন ন্যায্য মজুরি পায় তা আমরা চাই। এখানে কৃষকরা যেন ফসলের ন্যায্য মূল্য পায় তা আমরা চাই এবং নারীদের ওপর যে নির্যাতন ঘরে বাইরে হয় আমরা তার বিরুদ্ধে কথা বলেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়ন বিরোধী সেল যেন কার্যকর করা হয় আমরা তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সারা দেশে একটা আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে মুক্তিযুদ্ধের সে যে লড়াই, তার যে ত্যাগ, সেই ত্যাগের সাথে বর্তমান সরকার প্রতারণা করে আজকে একটা জনবিরোধী শাসন দ্বারা, ফ্যাসিবাদী শাসন দ্বারা পরিচালনা করছে। এর বিরুদ্ধে সারা দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে পারে সেই জায়গা থেকে আমরা গণতান্ত্রিক ছাত্র জোটকে আমরা গড়ে তুলেছি এবং সারা দেশের মানুষকে সেই লড়াই সংগ্রামের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।